बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थी बृंद, বর্ষীভাঙ্গা বিএম কলেজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের বিষয় কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত হলো কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করে যে অনুপাত পাওয়া যায় তাকে কার্যকরী মূলধন অনুপাত বলে। সূত্র হলো কার্যকরী মূলধন অনুপাত সমান কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। এখন আমরা কার্যকরী মূলধন সম্পর্কে জানব। কার্যকরী মূলধন সমান চলতি সম্পত্তি বিয়োগ চলতি দায়। এবং চলতি দায় যদিও আগেই আলোচনা করেছি, প্রদেয় বিল এবং ব্যাংক জমাতিরিক্ত যোগ করলে চলতি দায় পাওয়া যায়। আশা করি বুঝাতে পেরেছি। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।